বাইরে বৃষ্টি পড়ছে, কদিন ধরেই তোমার দেখা নেই। বাড়ির সামনে দিয়ে যেতে গিয়ে দেখি তোমার বাড়ির সদর দরজা ভেজানো, ফেলা দিতে খুলে গেল। ভেতরে পা বাড়াতেই দেখি সেদিন নিচে তোমার বর্ষার কাদা মাখা জুতো। দেওয়ালে টাঙানো রয়েছে তোমার কাঁধের ঝোলা ব্যাগ, ছাতা, গৃহস্থালীর আরো টুকে থাকি সরঞ্জাম। দুটি ঘরের মধ্যে আরেকটিতে সংসারের অন্যরা দিবানিদ্রায় শায়িত, অন্যটিতে তুমি জানলার দিকে মুখ করে বৃষ্টিমুখর আকাশের দিকে তাকিয়ে অন্য মানুষ্ক। এলোমেলো চুল, মুখে কদিনের না কাটা দাড়ি, চোখ দুটি নির্ঘুম। তোমার প্রিয় লেখকদের কবিতার বই, অর্ধ সমাপ্ত উপন্যাসের পাতা ফ্যানের হাওয়ায় উলট পালট খাচ্ছে। খুব ইচ্ছে হচ্ছিল বইগুলো গুছিয়ে দিই, তোমার মাথার চুলে বিলি কেটে দিই, আর তোমার টেবিলের প্রান্তে দাঁড়িয়ে তোমার প্রিয় কবির কবিতা শুনি তোমার মুখে। কিন্তু শুধু মনে মনে বললাম ভালো থেকো। আর ফিরে এলাম নিজের বৃষ্টি ভেজা রাস্তায়।